আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বাচ্চাদের খুব সুন্দর একটি ফ্রক তৈরি করে দেখাবো। তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এই জামাটা বানিয়ে নিতে পারবেন। তো আজ আমি আপনাদের এক বছরের বাচ্চার মাপে এই জামাটি তৈরি করে দেখাবো। তো জামাটা দেখতে পাচ্ছেন কতটা ফ্লপি এবং কতটা সুন্দর হয়েছে। তো আমি আমব্রেলা শেপে জামাটা বানিয়েছি এবং নিচে ফ্রিল দিয়েছি, অর্থাৎ কুচি দিয়েছি, এবং গলাতেও খুবই সুন্দর একটা ডিজাইন করেছি। এখানে আপনার বেশি পরিমাণ কাপড় লাগবে না, খুব অল্প পরিমাণ কাপড়েই কিন্তু আপনারা এরকম সুন্দর করে একটা জামা তৈরি করে নিতে পারবেন। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন। এই জামাটি বানানোর জন্য প্রিন্টের কাপড় লাগবে হাফ গজ এবং এক কালার কাপড় লাগবে পৌনে এক গজ পরিমাণ। তো এই পরিমাণ কাপড়ে আপনারা এক বছরের বাচ্চার জন্য জামা বানাতে পারবেন। তো প্রথমে আমি এক কালার কাপড়টাকে সাইড দিয়ে দুই ফোল্ডে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই সাইড থেকে আরও একবার ভাঁজ করব। তো কাপড়টাকে আমরা সম্পূর্ণ ভাঁজ করব না, বডির মাপ অনুযায়ী ভাঁজ করব। বডির মাপ যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি করে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। তো আমার বেবির বডির মাপ হচ্ছে 20 ইঞ্চি, 20-এর চার ভাগের এক ভাগ 5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 6 হয়। তো 6 ইঞ্চি করে আমরা কাপড়টা ভাঁজ করে নিয়েছি। এবার গলা চওড়ার জন্য 2 ইঞ্চিতে এবং গলা লম্বার জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার নিচ থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবো এবং উপরে দাগের সাথে এভাবে মিলিয়ে দেবো। আমাদের সামনের এবং পিছনের গলা সেম থাকবে। এবার পুটের জন্য আমরা 2 ইঞ্চিতে দাগ দেব এবং বগলের লম্বার জন্য আমরা 4 ইঞ্চিতে দাগ দেব। এখানে একটা বক্স করে নিচ্ছি এবং বগলের শেপটা দিয়ে নিলাম। এবার আমাদের উপরের পাটির লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমরা 7.5 ইঞ্চি লম্বা নিব এবং এই যেভাবে করে দাগ দিয়ে নিলাম। তো এখানে বডির মাপ নিতে হবে, বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস 1 ইঞ্চি নিতে হবে। তো 20 বডির জন্য আমরা 6 ইঞ্চিতে দাগ দিলাম এবং নিচে 1 ইঞ্চি কম নিতে হবে এবং এই দাগটা এভাবে মিলিয়ে দিতে হবে। এবার নিচ থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেবো এবং দাগটা এই যেভাবে করে মিলিয়ে দেবো। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের একসাথে সামনের এবং পিছনের যে বডি পার্ট সেটা কাটিং করা হচ্ছে। এখন আমাদের প্রিন্টের কাপড়টা নিতে হবে এবং কাপড়টাকে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। তো কাপড়ের চওড়াটা আমাদের এই যে এই উপরের বডি পার্টের মাপ অনুযায়ী হতে হবে এবং এই মাপেই আমরা আরও একটা কাপড় কেটে নেব। এখন উপরের পাটটা সরিয়ে নেব এবং প্রিন্টের কাপড়ে আমরা ডিজাইন করব। তো নিচ থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং এই দাগটা আমরা একটু রাউন্ড শেপে ওই যে এভাবে করে মিলিয়ে দিব। তো আপনারা কম বেশি করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। তো এভাবে করে আপনারা হালকা করে রাউন্ড শেপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের কাপড়ে বসিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের সামনের পাট, সামনের পাটের উপর এই পাটটা এভাবে বসবে। তো নিচের দিকে আমাদের পট্টি লাগাতে হবে। তো পট্টির জন্য আলাদা করে কাপড় দরকার নাই, আপনারা একটু লক্ষ্য করুন। আমাদের নিচের দিকে যে কাপড়টা বাঁচলো এখান থেকে আমাদের পট্টির কাপড় হয়ে যাবে। তো 1.5 ইঞ্চি চওড়া করে আমরা কাপড়টাকে এই যেভাবে করে কেটে নিব। এখন আমাদের কাপড়ের সোজা সাইডে এই পট্টির কাপড়টাকে উল্টো করে বসাতে হবে এবং নিচের দিক দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার দুইটা কাপড় মিলে ধরে নিচের দিক দিয়ে সেলাই করে দেব। এবার সেলাইয়ের বাইরে ছোট ছোট করে আমরা কাট বসিয়ে দিব যাতে আমাদের কাপড়টা উল্টাতে সুবিধা হয় সেজন্য। তো কাপড়টা আমরা এখন যেভাবে করে সোজা করে নিচ্ছি, এভাবে উল্টে নিতে হবে। তো আপনারা যদি এভাবে করে সোজা করে এই পট্টির কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেন তাহলে আপনাদের এটা ঘোরাতে সুবিধা হবে এবং ফিনিশিংটা ভালো আসবে। মাঝে একটা যেভাবে করে কাট বসিয়ে দিবেন, নাহলে কিন্তু কাপড়টা উল্টিবে না। তো আমি কিন্তু পুরো পট্টির কাপড়ের উপর দিয়ে সেলাইটা করে নিলাম। এখন পট্টির কাপড়টা পুরোটা পিছনের দিকে উল্টে নিব এবং মেশিনের যে কোনাটা দিয়ে একটু করে ঘুষে নিব, তাহলে কিন্তু আমাদের সুন্দর ফিনিশিং চলে আসবে। আপনাদের হাতের কাছে যদি আয়রন থাকে তাহলে আয়রন করে নেবেন, তাহলে ফিনিশিংটা আরও ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের উপরের পাটটা নিতে হবে। এবার এই পাটের উপর আমাদের এই যে এই প্রিন্টের কাপড়টা উল্টো করে বসাতে হবে এবং গলার যে কাপড়টা আছে সেটা মিলিয়ে সেলাই করতে হবে। তো দুইটা গলার কাপড় মিলিয়ে সেলাই করে নিলাম। এবার দুইটা কোনায় আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নেব। এখন এই যে এই প্রিন্টের কাপড়টা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যাব এবং এই যে এভাবে করে মিলিয়ে একটু করে আমরা ঘষে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে সেজন্য।
বারবার আয়রন করা ঝামেলা, তো এভাবে করলে আপনারা খুব সহজেই এটার ফিনিশিং আনতে পারবেন। এখন আমাদের দুইটা কাপড় মিলিয়ে মাঝে একটা পিন দিয়ে আটকে নিতে হবে যাতে কাপড়টা সরে না যায়। তো এভাবে করে খুব সুন্দর মতো করে মিলিয়ে নেওয়ার পরে আমরা নিচের যে পোল্ট্রির কাপড়টা সেটা ভিতরের দিকে উল্টে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবে করে সেলাই দিলে একটা সেলাই আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাবে, আমাদের বারবার সেলাই দিতে হবে না। তো দেখতে পাচ্ছেন কাপড়টা মিলিয়ে আমি এটার উপর দিয়ে সেলাই করে নিয়েছি। খুব সুন্দর মতো করে মিলাবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এবার গলা দিয়েও আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে ফিনিশিংটা সুন্দর হয়। তো এভাবে করে আপনারা ডিজাইন করলে আপনাদের গলাতে এক্সট্রা করে পট্টি লাগাতে হবে না, এটা পট্টির কাজও হয়ে যাবে এবং ডিজাইনও হয়ে যাবে। তো পিছনের পাটের জন্য আমরা পট্টির কাপড় কাটিং করব, এই জন্য একটা এক্সট্রা কাপড়কে আমরা সাইড দিয়ে ভাঁজ করলাম এবং এই যে গলাটা এর উপর বসিয়ে দেখুন এই গলাটা ড্রয়িং করে নিলাম। এবার এই দাগের বাইরের দিকে 2 ইঞ্চি কাপড় রেখে আমাদের কাপড়টাকে কাট করতে হবে, তারপরে এই যে দাগ দিলাম সেই দাগের উপর দিয়ে কাট করতে হবে। তো আমাদের পট্টির কাপড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার জামার গলার উপর এই পট্টির কাপড়টা বসাবো এবং দুইটা কাপড় মিলিয়ে ধরে সেলাই করব। এই কাপড়ে যেহেতু সোজা উল্টা সাইড নাই, সেহেতু যে কোনো একটা সাইডে বসালেই হবে। এবার দুইটা কোণায় আমরা ছোট ছোট করে কাট বসাবো এবং পট্টির কাপড়টা উল্টিয়ে পিছনের দিকে নিয়ে যাব। তো আমরা আবারও মেশিনের সাহায্যে ঘুষে নিচ্ছি যাতে এটা সুন্দর ফিনিশিং হয় সেজন্য। এবার পট্টির কাপড়টা আমরা ভিতরের দিকে একটু উল্টে নেব এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো আপনারা যদি চান তাহলে তুরবাই করে নিতে পারেন, তবে হাতে কম সময় থাকলে আপনারা এভাবে করে উল্টে এটার উপর দিয়ে সেলাই করে নিতে পারবেন। তো সেম সুতা দিয়ে সেলাই করলে দেখতে খারাপ লাগে না এবং বোঝাও যায় না। উপরের পাট কমপ্লিট হয়ে গেলে এবার আমরা নিচের পাট কাটিং করব। তো কাপড়টাকে দেখুন সাইড বরাবর আবারও 2 ফোল্ডে ভাঁজ করেছি। এবার একটা কোণা ধরে এভাবে করে কোণা করে ভাঁজ করে নিলাম। এবার উপরের পাটটাকে 2 ফোল্ডে ভাঁজ করে এই কাপড়ের কোণার উপরে এভাবে বসাতে হবে এবং এই মাপে আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন। তো এই মাপে দাগ দিলে কিন্তু মাপটা সঠিক হয় না, অনেক বড় হয়ে যায়। তো আপনাদের যতটুকু মাপ হবে তার 1 ইঞ্চি কম করে আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। এবার ফিতাটাকে একদম মাথাতে বসাবো এবং 1 আঙ্গুল দিয়ে চেপে ধরবো। তো দেখুন এই মাথায় আমাদের 6 হচ্ছে। তো ফিতাটাকে আস্তে আস্তে ঘুরাবো এবং 6 ইঞ্চিতে এভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো এভাবে করে দিলে মাপটা একদম সঠিক হয়। তো উপরের বডি পার্টের লম্বা আমাদের 7.5 ছিল, সেলাইয়ের পর 7 টিকবে, সেজন্য 7 বাদ দিয়ে লম্বার মাপটা নিতে হবে। 7 বাদ দিয়ে আমরা লম্বার মাপটা 20 ইঞ্চি নিব। তো আমরা যেহেতু নিচে কুচি বসাবো সেজন্য আমরা 4 ইঞ্চি মাইনাস করে নিব, কারণ 4 ইঞ্চি আমরা চওড়া কুচি দিব। তো এখানে আমরা 4 ইঞ্চি মাইনাস করে 16 ইঞ্চিতে দাগ দিব। তো সেলাইয়ের জন্য আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 17 ইঞ্চিতে যেভাবে করে দাগ দিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন ফিতাটা আস্তে আস্তে ঘুরাবো এবং ডট ডট করে প্রথমে দাগ দিয়ে নিব। তো 7 কিন্তু আমাদের উপরে রাউন্ডের উপরে থাকবে। দাগ দেওয়া হয়ে গেলে তারপর দাগগুলো আমরা এই যেভাবে করে চকের সাহায্যে মিলিয়ে নিব। এখন আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমাদের 2টা পাট আছে। তো এখানে একটা বন্ধ পাট আছে যেটাকে আমরা কেটে নিব, তাহলে আমাদের সামনের এবং পিছনের পাট আলাদা হয়ে যাবে। তো আমরা যেভাবে করে মিলিয়ে দেখব দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্টলি মিলে গেছে। আপনারা যদি এভাবে কাটেন তাহলে আপনাদেরও মাপটা সঠিক থাকবে। তো 2টা কাপড় আমাদের এভাবে একটার পর একটা উল্টো করে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে। সেমভাবে আমাদের পিছনের পাটটাকেও এভাবে করে মিলিয়ে তারপর কোমরের অংশটা সেলাই করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পিছনের পাট, গলা এবং কোমর লাগিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে আমাদের সামনের পাট, এটাতেও আমাদের গলা এবং কোমরের অংশটা লাগানো কমপ্লিট। এখন একটা পাটের উপর আরেকটা পাট উল্টো করে বসাতে হবে এবং ঘাড়ে এবং সাইডে সেলাই করতে হবে এবং নিচের অংশটাও ফোল্ড করে সেলাই করতে হবে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। প্রথমে আমরা ঘাড়ে 2টা কাপড় মিলিয়ে সেলাই করে নিলাম। তো কোমরে আমরা ফিতা বসাবো, সেজন্য চিকন করে একটা ফিতা তৈরি করে নিয়েছি। এবার 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। সেমভাবে আমরা অপোজিট সাইডও সেলাই করে নেব। এবার নিচের যে অংশটা আছে সেটাকে উল্টো দিকে 2 বার ফোল্ড করে ভাঁজ করব এবং পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে আমাদের সুতাটা বের হয়ে আসবে না এবং ফিনিশিংটা ভালো হবে, সেজন্য আপনারা এভাবে প্রথমে সেলাইটা করে নেবেন। এখন আমরা কুচির জন্য কাপড় তৈরি করব। তো বাকি যে কাপড়টা ছিল সেটাকে আমরা সাইড দিয়ে দেখুন আমরা টোটাল 8 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। তো আমরা যেহেতু 4 ইঞ্চি লম্বা করে কুচি দিব সেজন্য 5 ইঞ্চি লম্বা করে কাপড়টাকে কেটে নেব।
তো আমাদের কাপড়ে যতটুকু আসবে সম্পূর্ণ কাপড়টাকে আমরা 5 ইঞ্চি লম্বা করে কেটে নেব, অর্থাৎ সম্পূর্ণ কাপড়টাই আমরা কাজে লাগিয়ে দেব। এখন আমরা কাপড়টাকে কেটে নেব। এখন আমাদের কাপড়গুলো জয়েন্ট করে নিতে হবে, তো একটা কাপড়ের পর আরেকটা কাপড় আমরা উল্টো করে বসাবো এবং দুইটা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে আমরা পুরো লম্বা করে কাপড়টাকে রেডি করে নিব। এবার কাপড়ের দুইটা সাইডই আমাদের দুইবার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কাপড়টাকে উল্টো সাইডে দুইবার ফোল্ড করে ভাঁজ করলাম। এবার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাপড়টাকে সেলাই করে নেব। একইভাবে আমাদের অপোজিট যে সাইডটা আছে সেটাকেও সেলাই করে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি পিকো করা মেশিন থাকে তো অবশ্যই পিকো করে নেবেন, কারণ পিকো করলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে। এবার কাপড়টাকে সোজা করে নিব এবং যে কোনো একটা সাইড দিয়ে আমরা সেলাই করব। তো মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা আছে সেই সেলাইটা করব এবং এটা 1.25 ইঞ্চি নিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাইটা করে নিব। তো মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা সেটা কিন্তু করতে হবে, আমি আবারও বলে দিলাম। এবার সুতা গিটিটা খুলবো এবং যে কোনো একটা সুতা ধরে আমরা এভাবে করে টান দিব, তাহলে কিন্তু আমাদের কাপড়ে কুচি তৈরি হবে। তো যে কোনো একটাই সুতা ধরতে হবে এবং একটা সুতা ছেড়ে দিতে হবে। তো এইভাবে আপনারা যত টানবেন কাপড়টাতে কিন্তু তত কুচি হবে এবং কুচিটা আপনাদের আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের নিচের ঘেরটা যতটুকু সে অনুযায়ী আমাদের কুচিটা করতে হবে। তো এই যে দেখুন আমরা এবার জামাটা খুলে নিলাম এবং কাপড়টা কুচি করে নিয়েছি। এবার আমাদের এই কুচির কাপড়টা এটার উপর বসাতে হবে। তো সোজা সাইডে আমাদের কুচির কাপড়টাও সোজা করে বসাতে হবে। তো আমরা কিন্তু এই যে সেলাইটাতে কুচি দিয়েছিলাম, কুচির জন্য সেলাই দিয়েছিলাম, সেই সেলাইটার উপর দিয়ে সেলাই দিব। আমরা কিন্তু একদম উপর দিয়ে সেলাই করব না, উপরটা কিন্তু আমাদের একটু খোলা থাকবে যার কারণে দেখতে খুবই সুন্দর দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমরা জামার কাপড়ের নিচে দিয়ে এই কাপড়টা বসিয়ে দুইটা কাপড় মিলিয়ে সেলাই করছি। একটু মিলিয়ে দেখে দেখে সেলাই দিবেন, কারণ দুইটা কাপড়ই সোজা সাইডে আছে, যাতে কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রেখে সেলাইটা করবেন। তো দেখতে পাচ্ছেন অল্প একটু কাপড় বাদ আছে, এটুকু বাদ দিয়ে আমরা সেলাই করে নিয়েছি। এবার কাপড়টাকে আমাদের উল্টো করে ভাঁজ করতে হবে, অর্থাৎ আমাদের কুচির যে কাপড়টা আছে সেটাকে আমরা উল্টো করে ভাঁজ করলাম। এবার আমাদের যেটুকু কাপড় লাগবে সেইটুকু মাপ ধরে আমরা এটা সেলাই করে নিচ্ছি। এবার এক্সট্রা কাপড়টা আমরা কেটে নিব। এবার কাপড়টাকে আমরা সোজা করে নিব, তাহলে কিন্তু আমাদের কাপড়টা সুন্দর মতো হয়ে মিলে যাবে। এখন এই যে যেটুকু গ্যাপ আছে সেটুকুর উপর দিয়েও একটা সেলাই করে নিব, তাহলে আমাদের সম্পূর্ণ কাপড়টা লক হয়ে যাবে। এবার আমরা হাতা তৈরি করব, যার জন্য 5 ইঞ্চি চওড়া এবং 13 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে সাইড দিয়ে ভাঁজ করলাম, এবার এই সাইড দিয়ে ভাঁজ করলাম। এবার আমরা চকের সাহায্যে যে জাস্ট এভাবে করে একটু দাগ দিয়ে নেব এবং কাপড়টাকে কেটে নেব। তো মিডিল পয়েন্টে আমরা একটা কাট বসিয়ে নিলাম। এবার কাপড়ে আমাদের এই যে দেখুন মোটামুটি এইটুকু কাপড় বাদ দিয়ে আমরা এখানে কুচি তৈরি করব। তো দুইটা তিনটা আমরা এভাবে করে কুচি তৈরি করে নেব এবং এ সাইড থেকেও দুইটা তিনটা আমরা কুচি তৈরি করে নেব, অর্থাৎ দুই সাইড থেকে কুচি হবে, তবে মাঝের দিকে আমাদের কুচিটা হবে। এবার জামার মাপটা দেখে আপনাদের এই চড়াটা দেখতে হবে। দেখতে পাচ্ছেন চড়াটা কিন্তু মিলে গেছে। এবার আমরা এখানে লক করে দিচ্ছি। আপনারা চাইলে সাইড সেলাই করার আগেও হাতাটা লাগিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন হাতাটা রেডি হয়ে গেছে। এবার এই হাতাটা আমাদের জামার কাপড়টার ভিতরে এভাবে করে মিলিয়ে দেওয়ার পরে আমাদের দুইটা কাপড় মিলিয়ে সেলাই করে নিতে হবে, তাহলে হাতাটা আমাদের এই জামার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো আপনারা যদি চান বহল কাটা জামা বানাতে, সেক্ষেত্রে আপনারা হাতা না লাগালেও পারেন, আপনারা সেক্ষেত্রে পাইপিং লাগিয়ে নেবেন। তবে এই জামার ক্ষেত্রে আপনি যদি এই সুন্দর হাতাটা বানান তো দেখবেন যে খুবই সুন্দর দেখাবে। তো এটা হচ্ছে ম্যাগি হাতা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমাদের সম্পূর্ণ জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।